হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শুধুমাত্র শিবানু টোকনকে নিয়ে। এবার শিবানুর মধ্যে আমরা একটা জিনিস এখানে দেখে নেব যে অ্যাকচুয়ালি কি শিবানু টোকন ইন ফিউচারে এখানে 0.1 সেন্ট কিংবা 0.01 সেন্ট পর্যন্ত এই প্রাইসকে যেতে পারবে। আর আর যদি এখানে প্রাইসটা নাও যায়, ঠিক আছে, 0.1 সেন্ট পর্যন্ত যদি প্রাইস নাও যায়, তাহলে কত দূর পর্যন্ত প্রাইস যেতে পারে সেটা আমরা আজকের ভিডিওতে দেখে নেব। আর শিবানু টোকনের মধ্যে এখানে অনেক নতুন নতুন কিছু এখানে তারা নিয়ে আসছে, নতুন নতুন ইমপ্লিমেন্ট করছে শিবানুর টোকনের, নতুন নতুন এখানে ইউজ কেস বের হয়ে আসছে মার্কেটের মধ্যে। কিছু কিছু অলরেডি বের করে দিয়েছে, লঞ্চ করে দিয়েছে, আবার কিছু কিছুকে ইন ফিউচারে তারা করবে 2023-এর প্রথম কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টারের মধ্যে করবে, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো কবে হবে আর এর ইফেক্ট শিবানু টোকনের উপরে কীরকম পড়তে পারে আর শিবানু টোকন কত দূর পর্যন্ত যেতে পারে সেটা আমরা আজকের এই ভিডিওতে কমপ্লিটলি একদম ডিটেলসভাবে দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট, এখানে আপনার প্রফিট হতে পারবে এবং লস হতে পারে, এই দুই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার। আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই এটা মেক শিওর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিয়েছেন, কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগনালও শেয়ার করে থাকি। মার্কেট কখন ডাম্প হতে পারে, মার্কেট কখন পাম্প হতে পারে, এইসব আপডেটগুলো আমি ফ্রি গ্রুপে দিয়ে থাকি। আর আপনি যদি শুধুমাত্র ফিউচার সিগনাল ফলো করে থাকেন, আপনি যদি শুধুমাত্র ফিউচার ট্রেড করতে চান, তাহলে আমাদের টিমের একজন এখানে একটা ফিউচার গ্রুপকে তারা মেনটেন করে, আপনি চাইলে সেই ফিউচার গ্রুপের মধ্যে গিয়েও জয়েন করতে পারেন, সেখানে শুধুমাত্র ফিউচার কল প্রোভাইড করা হয়। তো সেই লিঙ্কও কিন্তু ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন। আর আপনি যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে লার্ন করতে চান বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত, স্টেপ বাই স্টেপ সব কিছু শিখে নিয়ে নিজে একজন প্রফেশনাল ট্রেডার হতে চান, তাহলে অবশ্যই আমার সাথে টেলিগ্রামে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক, এখানে আমার পার্সোনাল টেলিগ্রাম আইডির লিঙ্কও পেয়ে যাবেন, ঠিক আছে। এবার চলুন দেখে নিই শিবানু টোকনকে। শিবানু টোকনের মধ্যে শিবানু টোকনের প্রাইস বর্তমানে চলছে 0.0830, ঠিক আছে। এবার যদি আমরা দেখি যে শিবানু টোকনের অল টাইম হাই কোথায় চলে গিয়েছিল, শিবানু টোকনের অল টাইম হাই চলে গিয়েছিল 0.0088, এই পর্যন্ত প্রাইস চলে গিয়েছিল। বর্তমানে যে প্রাইস রেঞ্জের মধ্যে আছে, এখান থেকে একটা শূন্য বাদ দিন, তাহলে এখানে 0.0088 এই রেঞ্জের মধ্যে প্রাইস চলে গিয়েছিল। তো ইন ফিউচারে কি শিবানু টোকনের মধ্যে এখানে কতগুলো জিরো আছে আপনি দেখতে পারবেন, মোটামুটি অনেকগুলো জিরো আছে, ঠিক আছে। তো এতগুলো জিরোকে এখানে আপনার ক্যান্সেল করে দিয়ে সামনে আসা 0.1 আসা কিংবা 0.01 আসা কি অ্যাকচুয়ালি কি সম্ভব, এটা জানার আগে আমরা এখানে দেখে নিই যে শিবানুর মধ্যে কী কী এখানে হচ্ছে, ঠিক আছে, এর মধ্যে কী কী নতুন তারা এখানে বিল্ড করছে, এইসব জিনিসগুলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। সবার আগে এখানে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে গেলে আমরা দেখতে পারবো শিবানু টোকনকে এখানে 15 নম্বরে র্যাঙ্ক করছে। অনেক বড় একটা ব্যাপার 15 নম্বরে কোনো একটা টোকন এখানে র্যাঙ্ক করা, ঠিক আছে। যে ইউজাররা আছে তারা এখানে সবার বেশি ওয়াচ লিস্টে রেখেছে বিটকয়েনকে, তারপরে 2 নম্বরে রেখেছে এখানে ইথেরিয়ামকে, আর ঠিক 3 নম্বরের মধ্যে অন্য কোনো কয়েন নেই ওয়াচ লিস্টের মধ্যে, 3 নম্বরের মধ্যে শিবানু টোকনকে এখানে ওয়াচ লিস্টের মধ্যে রেখেছে। আর একটা কয়েনকে মানুষ কখন ওয়াচ লিস্টের মধ্যে রাখে, একটা কয়েনকে আমি তখনই ওয়াচ লিস্টের মধ্যে রাখবো যখন আমি সেই কয়েনটার মধ্যে এন্ট্রি নিতে যাব, যখন আমার সেই কয়েনের মধ্যে কোনো ইনভেস্টমেন্ট থাকবে তখন আমি সেই কয়েনটাকে আমার ওয়াচ লিস্টের মধ্যে রেখে দেবো, কারণ এটার সম্পর্কে আপডেট আমার জানতে লাগবে, ঠিক আছে। ঠিক তাই এখানে শিবানু কয়েন এটা মানে 3 নম্বরে র্যাঙ্ক করে, যাকে এখানে সবচেয়ে বেশি ইউজার এখানে আপনার ওয়াচ লিস্টের মধ্যে রেখে দিয়েছে। তাহলে এখানে এখান থেকে একটা জিনিস আপনি বুঝতেই পারছেন যে শিবানু টোকনের যে হোল্ডার আছে তাদের কতগুলো সংখ্যা, তাদের কিন্তু হিউজ পরিমাণে সংখ্যা আছে, ঠিক আছে, শিবানু টোকনের যে হোল্ডার আছে। এবার তাদের মধ্যে যতজন এখানে শিবানু টোকনের হোল্ডার আছে, এখানে দেখুন হোল্ডার্স কম্পোজিশন বাই টাইম হেল, এখানে একটা জিনিস আপনাদেরকে আমি বোঝাচ্ছি, এখানে দেখুন 58% শিবানুর হোল্ডার 1 ইয়ার ধরে এখানে শিবানুকে হোল্ড করছে, 37% ইউজার এখানে 1 থেকে 12 মাস পর্যন্ত হোল্ড করছে, আর এখানে আপনার শুধুমাত্র 5% ইউজার আছে যারা শর্ট টার্মের জন্য শিবানুকে বাই করে সেল করে, এরা 1 মাসের জন্য শিবানুকে ম্যাক্সিমাম হোল্ড করে। মনে করুন শিবানুর মধ্যে গোটা পৃথিবী জুড়ে শিবানুর মধ্যে 100 জন ইনভেস্ট করেছে, সংখ্যাটা তো অনেক বেশি মানে মিলিয়ন্স দিয়ে, ঠিক আছে, আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি বুঝিয়ে দেওয়ার জন্য। মনে করুন শিবানুর মধ্যে 100 জন ট্রেডার এখানে ইনভেস্টমেন্ট করেছে, এবার 100 জনের মধ্যে মনে করুন এখানে 58 জন এখানে শিবানুকে বাই করেছে লং টার্মের জন্য, ঠিক আছে, মানে 50%-এরও বেশি, 58% 58 জন বাই করেছে শিবানুকে, 1 বছরেরও বেশি সময় ধরে হোল্ড করছে তাকে এবং সেটাকে লং টার্মের জন্য নিয়েছে। এবার 37 জন এখানে নিয়েছে 1 থেকে 12 মাসের জন্য, মানে তারা 1 বছর 6 মাস 2 মাস 3 মাস পরে তারা সেল করে দেবে, এরকম এর জন্য নিয়েছে। এবার যে মাত্র শুধুমাত্র 5 জন আছে, মানে 100 জনের মধ্যে 5 জন কিংবা 5%, তারা এখানে নিয়েছে শর্ট টার্মের জন্য, 1 মাসের মধ্যে বাই সেল করবে এইসব জিনিস, ঠিক আছে। এবার একটা কয়েনের দাম আপনার কখন বাড়ে এই জিনিসটাকে মানে বুঝুন, ঠিক আছে, এগুলো সব কিছু আপনার ডিপেন্ড করে হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে। শিবানু টোকনকে যদি সবাই বাই করে, বেশিরভাগ হোল্ডার যদি বাই করে সেটাকে হোল্ড করে, তাহলে মার্কেট থেকে কিন্তু কিছুটা শিবানু টোকন কমে গেল। আমি যদি আজকে $100 শিবানু টোকনকে বাই করে যদি হোল্ড করি, তাহলে কিন্তু সেই মার্কেট থেকে $100 সমপরিমাণ শিবানু কিন্তু কমে গেল। এর মানে কি? এর মানে মার্কেটের মধ্যে আপনার এখানে সাপ্লাইটা কমে গেল, ঠিক আছে,
সাপ্লাই তো মানে অ্যাকচুয়ালি যেটা ছিল ওটা আছেই, কিন্তু মার্কেটের মধ্যে সাপ্লাই কমে গেল, তার থেকে মার্কেট থেকে আমি কিছুটা অংশ নিয়ে নিচ্ছি, এর জন্য মার্কেটের সাপ্লাই কমে গেল। এর ফলে কি হবে, এর ফলে মার্কেট একটুখানি উপরে যাবে, ঠিক আছে। এবার যখনই এই জিনিসটা হিউজ সংখ্যায় হোল্ডাররা করবে, হিউজ পরিমাণে যে শিবানু টোকনের হোল্ডার আছে তারা যখন হিউজ পরিমাণে এখানে এটাকে লং টার্মের জন্য বাই করবে, 58% যখন হয় একটা টোকনের এখানে হোল্ডার, ঠিক আছে, তখন কিন্তু সেই আপনার টোকনটা সম্পর্কে কিন্তু তখন কিন্তু সেই টোকনটা ইন ফিউচারে ভালো একটা এখানে পজিশনে চলে যায়, ঠিক আছে। সব কিছু আপনার ওগুলো সব ডিপেন্ড করে এখানে আপনার হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে। কিন্তু শিবানু টোকনের মধ্যে একটা জিনিস মানে যারা নেগেটিভ আমার কাছে মনে হয়, শিবানুর যে আপনার টপ হোল্ডার আছে তাদের কাছেই কিন্তু ম্যাক্সিমাম শিবানু টোকন হোল্ড করা আছে। এবার মানে একটা জিনিস কি, যখন তারা যদি শিবানু টোকনকে সেল অফ করা শুরু করে তাহলে কিন্তু এই কয়েনটা মানে অনেক নিচে চলে আসবে, ঠিক আছে, আরও অনেক নিচে চলে আসবে। তো এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা কয়েনের ক্ষেত্রেই এই জিনিসটা মানে খুবই খারাপ, যখন একটা কয়েনকে মনে করুন একটা কয়েনের এখানে কয়েনের বেশিরভাগটাই যখন শুধুমাত্র দুই একজন হোল্ড করে, দুই একজন এখানে আপনার কন্ট্রোল করে, তখন কিন্তু প্রবলেম হয়ে যায়। তখন তো তার যদি টাকার প্রয়োজন হয় সে তো মানে সেল করে দেবে, আর সেল এত বেশি সেলিং প্রেশার পড়লে কী হবে, মার্কেট এখানে হিউজ পরিমাণে ডাম্প হবে। কিন্তু তারপরেও ওখানে শিবানু হোল্ডারের সংখ্যা কিন্তু অনেক আছে, হিউজ পরিমাণে আছে, আর তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু এখানে লং টার্মের জন্য এটাকে নিয়েছে। এবার এখানে আর শিবানু টোকনের মধ্যে নেক্সট ইন ফিউচারে কী কী এখানে আপনার আপগ্রেড করছে তারা, এখানে দেখুন তারা শিবানুর মধ্যে সবচেয়ে যে বড় একটা জিনিস তারা লঞ্চ করতে যাচ্ছে ইন ফিউচারে 2023 কোয়ার্টারের মধ্যে করবে হয়তো, এটা লঞ্চ করতে যাচ্ছে শিবারিয়াম, মানে হচ্ছে নিজস্ব ব্লকচেইন। যেমন এখানে আপনার ম্যাটিকের নিজস্ব ব্লকচেইন আছে, পোলকা ডটের নিজস্ব ব্লকচেইন আছে, এরকম ব্লকচেইন শিবানু টোকনও এখানে লঞ্চ করতে যাচ্ছে, সেটাকে তারা মেক করছে, ঠিক আছে। তো তার নাম তারা রেখেছে কি, শিবারিয়াম। এবার এই ব্লকচেইনটাকে যদি লঞ্চ করে দেয়, একটা যে কোনো টোকনের ব্লকচেইনকে লঞ্চ করা কিন্তু ছোটোখাটো কথা না, এটা মানে অনেক বড় একটা আপডেট, ঠিক আছে। যখনই এটাকে আপনার লঞ্চ করে দেবে তখন কিন্তু হিউজ পরিমাণে এখানে মার্কেটের মধ্যে পাম্প এখানে আমরা দেখতে পারবো। শিবারিয়াম ইজ অ্যান আপকামিং অ্যান্ড লং অ্যাওয়েটেড লেয়ার টু ব্লকচেইন সলিউশন ফর শিবানু এইমড অ্যাট অ্যাড্রেসিং দ্য লো ট্রানজ্যাকশন স্পিড অফ ইথেরিয়াম। তো ইথেরিয়ামের মধ্যে এখানে আপনার ট্রানজ্যাকশন ফিটাও কমে যাবে, আবার স্পিডও বাড়বে। এইসব জিনিসগুলো মানে এখানে আপনি পড়তে পারেন, ঠিক আছে। অনেক কিছু এখানে দেওয়া আছে যে তাদের ব্লকচেইনের মধ্যে এখানে কী কী আপডেট তারা এখানে করবে, তারা এখানে অনেক বড় বড় এখানে আপডেট নিয়ে আসছে, ঠিক আছে। আর শুধু কিন্তু এখানে শিবারিয়াম না, মানে নিজস্ব এখানে ব্লকচেইন না, এখানে আপনি দেখলে দেখতে পারবেন আরও কিছু এখানে কিছু চেঞ্জেস তারা এখানে করছে, ঠিক আছে। টোকন ইউটিলিটি নিয়ে আসছে, লোয়ার ফিস করছে, হায়ার থ্রুপেইট করছে, মেটাভার্স ডেভেলপমেন্ট করছে। আর শিবানু টোকনের মধ্যে একটা আরেকটা জিনিস কি, এদের যে বার্ন করার যে সিস্টেমটা আছে এটাও কিন্তু এখনও ভালো করেই কিন্তু ওয়ার্ক করছে। এখানে তাদের এটা এমন একটা সিস্টেম করা হয়েছে, যখন শিবানু টোকনকে কেউ বার্ন করবে, ঠিক আছে, তখন কিন্তু সেখানে তাদেরকে একটা এখানে রিওয়ার্ড দেওয়া হয়, যার ফলে কিন্তু অনেকেই শিবানু টোকনকে এখানে বার্ন করে, আর সময়ে সময়ে এটা কিন্তু বার্ন হতে থাকে, ঠিক আছে। এখানে দেখলে দেখতে পারবেন এখানে 2022 পর্যন্ত এখানে কতগুলো শিবানু টোকনকে এখানে বার্ন করা হয়েছে, 83 billion শিবানু টোকন হ্যাভ বিন বার্নড থ্রুআউট 2022। এই 2022 সালের মধ্যে 83 billion শিবানু টোকনকে বার্ন করে দেওয়া হয়েছে, মানে মার্কেট থেকে নষ্ট করে দেওয়া হয়েছে। এবার আপনাদের আমি কী বললাম, যখনই একটা টোকনের এখানে আপনার সাপ্লাই কমে যাবে তখন কিন্তু সেটা ডিমান্ড বাড়বে, আর ডিমান্ড বাড়লেই মার্কেটে তার প্রাইস কিন্তু বাড়বে। এবার দেখুন এখানে শিবানু টোকনের প্রাইস ইন ফিউচারে কত যেতে পারে, 0.1 cent যদি শিবানুর প্রাইস এখানে যায় তাহলে কিন্তু এটা আপনার মানে হিউজ পরিমাণে একটা ক্যাপিটাল হয়ে যাবে, যেটা কিন্তু মানে বিটকয়েনের থেকে কয়েকশো গুণ বেশি হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হবে না, কিন্তু দেখা যাক তাদের বার্ন সিস্টেমটা কেমন করে কাজ করে, আর অত প্রফিট লাগবে না, ঠিক আছে। এখানে যদি আপনার মোটামুটি 0.2 যদি এখানে কমে যায় তারপরে কিন্তু এখানে আমাদের হিউজ পরিমাণে একটা প্রফিট হবে। ইন ফিউচারে যখন নিজস্ব ব্লকচেইন লঞ্চ করা হবে আর যখন নানান ধরনের আপডেট নিয়ে আসবে তখন এই টোকনের মধ্যে আমরা কিন্তু হিউজ পরিমাণে একটা পাম্প দেখবো। সো গাইস, এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবারকে পাওয়ার জন্য। আর আপনি যদি ফিউচার ট্রেড করে থাকেন শুধুমাত্র তাহলে আমাদের ফিউচার ট্রেডের একটা গ্রুপ আছে আমাদের টিমের থেকে মেনটেন করে, সেখানে গিয়ে জয়েন করতে পারেন। আর যে কোনো ধরনের হেল্পের জন্য আমার সাথে টেলিগ্রামে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে এবং প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন, একমাত্র অফিসিয়াল লিঙ্কের থ্রুই আসবেন, সার্চ করে আসবেন না, নাহলে কিন্তু আপনার সাথে স্ক্যাম হয়ে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ গাইস।